ফ্রেন্ডস, অনেকদিন ধরে আপনাদের ডিমান্ড ছিল যাতে অপশনের উপর কিছু ভিডিও নিয়ে আসি। তো ফ্রেন্ডস, আজকে আমরা অপশন ট্রেডিংয়ের মধ্যে শিখতে চলেছি যে যদি আমরা ইন্ডেক্স অপশন কিংবা স্টক অপশনের মধ্যে বাইং করতে চাইছি বা সার্চ করতে চাইছি তাহলে সেটা কিভাবে করতে হবে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেগুলো কিভাবে করতে হবে। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তার সাথে ফ্রেন্ডস, এখানে আমি লাস্ট ওয়ান উইকের প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট আপনাদের সামনে রেখেছি। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু আমি প্রফিটেই দাঁড়িয়ে আছি। তো আপনারাও যদি এইভাবে প্রফিট গেইন করতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপে টাইপ করুন সিটি বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো কোশ্চেন করতে পারেন সেখানে আপনাদের উত্তর দিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের অ্যাপের ওপর। ফ্রেন্ডস, আমরা সাধারণত মোবাইলেই বাইং এবং সেলিং করে থাকি, তো সেই কারণের জন্য আমি অ্যাঞ্জেল ব্রোকিং ইউজ করছি এবং তার জন্য আমি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের অ্যাপটা আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ লিস্টটা আমার এখানে খালি আছে। তো এখন মেইন কথা হচ্ছে যে আমরা ইন্ডেক্স অপশনের মধ্যে কীভাবে সার্চিং করব। তো ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিফটি ট্রেড করছে 18,114 টাকাতে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আপনাদের মনে হচ্ছে যে নিফটি ওপরের দিকে যাবে তাহলে কি করতে হবে ফ্রেন্ডস, নিফটি কল বাই করতে হবে, কিংবা আপনাদের যদি মনে হচ্ছে যে নিফটি নিচের দিকে যাবে তাহলে কি করতে হবে, নিফটি পুট বাই করতে হবে। ফ্রেন্ডস, আশা করছি আপনাদের কল এবং পুট কী হয় সেটা জানা আছে। যদি জানা না থাকে তাহলে আপনারা গুগলে সার্চ করতে পারেন, এর উপর ডিটেলসের ভিডিও আমি নেক্সট টাইম নিয়ে আসব। তো ফ্রেন্ডস, এখন আমাদের মেইন প্রশ্ন হচ্ছে যে এখন আমরা কিভাবে সার্চ করব ইন্ডেক্স অপশনে বা স্টক অপশনে। তো ধরুন এক্সাম্পল হিসাবে মনে করা হচ্ছে যে আপনারা মনে করছেন যে নিফটি ওপরের দিকে যেতে চলেছে, এখন নিফটি ট্রেড করছে 18,114, রাইট? তো ওপরে যদি যাবে তাহলে কত ধরবো, ধরছি আমরা 18,200। তো এখানে আমি সার্চ করব, নিফটি টাইপ করব, দেন স্পেস দেব 18,200, আমি ধরছি 18,200। তো 18,200 টাইপ করার পর দেন স্পেস, এখানে আমি করব সিই, সি মানে হচ্ছে কল, কল মানে হচ্ছে ওপরের দিকে যাবে আমি অনুমান করছি। তো সেই কারণের জন্য নিফটি স্পেস দিলাম, 18,200 স্পেস দিলাম, দেন এখানে আমি সিই টাইপ করলাম। তো এখন আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা সবাই জানি যে ইন্ডেক্স অপশনে যখন আমরা বাইং করি সেটা উইকলি এক্সপায়ারি থাকে, মানে সপ্তাহের বৃহস্পতিবার দিন সেটা এক্সপায়ারি হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি এক্সপায়ারি ডেটগুলো দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 28 অক্টোবর, দেন আমরা দেখতে পাচ্ছি 3rd নভেম্বর, দেন 11 নভেম্বর, 18 নভেম্বর, 25 নভেম্বর, এরকম দেওয়া আছে। তো আপনাদের যেরকম ইচ্ছে সেরকম আপনারা চুজ করতে পারেন। আমি এখানে নিয়ারলি চুজ করছি, 28 আমি চুজ করছি। তো 28 উপর আমি কি করব, ক্লিক করব, ক্লিক করলে কি হবে, অ্যাড হয়ে যাবে, রাইট? এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর ফ্রেন্ডস দেখুন এখানে অ্যাড হয়ে গেছে আমার ওয়াচ লিস্টে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 28 এখানে আমি কল 18,200 বাই করতে যাচ্ছি 112। তো বাই করার আগে ফ্রেন্ডস আমাদেরকে অ্যাড করতে হবে, দেন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল বলে। তো আমি কি করতে চাইছি, বাই করতে চাইছি, রাইট? তো বাইয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখুন আরও একটা উইন্ডো আমাদের সামনে চলে এসেছে। দেন এখন আমরা দেখতে পাচ্ছি নিফটির কারেন্ট প্রাইস চলছে 112 টাকা, রাইট? তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লট সাইজ। তো সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি লট সাইজ দেওয়া আছে। তো আমরা একটা লটে 50টা শেয়ার থাকছে। তো এখানে আমি একটা কিংবা আপনাদের ইচ্ছে মতন আপনারা টাইপ করতে পারেন। তো এখানে আমি একটা টাইপ করছি। তো এখানে প্রাইস দাঁড়াচ্ছে 5,550 টাকা। দেন আমি যদি এখানে দুটো লট সাইজ নিতে চাইছি তাহলে প্রাইস দাঁড়াচ্ছে আমার 11,000 টাকা, কিন্তু এর কারেন্ট প্রাইস চলছে 112 টাকা। কিন্তু আমি মনে করছি যে এর প্রাইস আরও কিছুটা কম হতে পারে, 105 বা 101 অবধি আসতে পারে।
তো এরকম আমার ভাবনা চিন্তা আছে। তো এখানে আমি 105 করছি, 105 যখন আসবে তখন এটা বাই হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট আছে, দেন মার্কেট আছে। তো আমরা মার্কেট করব না, আমরা করব লিমিট, লিমিট করব, দেন এখানে আমরা করব 105, 105 অবধি আসতে পারে। দেন এখানে আমরা করব ক্যারি ফরওয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে আমরা ক্যারি ফরওয়ার্ড চুজ করব, কেন যে এখন সবটা মার্জিনে থাকে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাগছে 10,500 টাকা। এখানে আপনারা বাই দেখতে পাচ্ছেন, বাই ক্লিক করবেন। দেন এখানে দেখুন কনফার্ম বাই আসছে, কনফার্ম বাইতে আমাদের ক্লিক করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ইজ ক্লোজ, যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন মার্কেট আওয়ার বন্ধ আছে, তো সেই কারণের জন্য আমরা এই অপশানটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ইন্ডেক্স অপশান সার্চ করতে পারি এবং বাই করতে পারি। ঠিক একইভাবে যদি কোনো স্টক অপশানের কল বা পুট বাই করতে চাইছেন তাহলে দেন এইভাবেই সার্চ করতে হবে এবং এইভাবেই বাই করতে হবে। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমরা যেই আলোচনাটা করলাম সেটা হচ্ছে নর্মাল অর্ডারের জন্য। তো এখানে আপনারা আরও একটা অপশান দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স ট্রেড। তো অ্যাডভান্স ট্রেডের উপর আমরা ক্লিক করি। ফ্রেন্ডস, আমাদের অনেক সময় মনে হয়ে থাকে যে এর যে কারেন্ট প্রাইস চলছে, মানে 112 টাকা, এর উপরে আমি বাই করতে চাইছি, রাইট? আমি ভাবছি যে 125-এ এর একটা স্ট্রং ব্রেকআউট আসছে, দেন সেখান থেকে অনেকটা উপরের দিকে যেতে চলেছে। তো স্টপলসের উপর ক্লিক করব, দেন লট সাইজ দেবো, লট সাইজ আমি দুটো নিচ্ছি। আমি মনে করছি যে 125-এর উপরে বাই করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিগার প্রাইস। তো ট্রিগার প্রাইস কত দেব আমি? দেব হচ্ছে 125-এর উপরে যেহেতু বাই করব, 125.10, মানে 125.10 টাকাতে ট্রিগার হবে, মানে অ্যাক্টিভ হবে। এবং এখানে আমি প্রাইস সাইজ দিচ্ছি 125.50, এটাতে অর্ডারটা প্লেস হয়ে যাবে। দেন বাই অপশানে ক্লিক করব, যখন এর প্রাইসটা 125.50 টাকার কাছে আসবে তখন সেটা কনফার্ম হয়ে যাবে, কনফার্ম বাইতে আমি ক্লিক করে দিচ্ছি। এইভাবে ফ্রেন্ডস আমরা অপশান ইন্ডেক্সে সার্চ করতে পারবেন এবং বাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমাদের শেয়ারটা বাই হয়ে গেছে। তো এবার আমরা সেল করব কিভাবে? অর্ডারে যাওয়ার পর আমাদেরকে পজিশনে যেতে হবে। পজিশনে যাওয়ার পর ফ্রেন্ডস আপনারা যে ট্রেডটা নিয়েছেন সেটা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখন আমি দেখাচ্ছি না, কেন যে এখন আমি লাইভ মার্কেটে নেই, এখন যেহেতু মার্কেট বন্ধ আছে এবং সেই সময় আমি ভিডিওটা শ্যুট করছি। পজিশনে যাওয়ার পর যেই ট্রেডটা আপনারা নিয়েছেন তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে এক্সিটে ক্লিক করতে হবে, এক্সিটে ক্লিক করবেন। এক্সিটে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকমের একটা পেজ ওপেন হবে। তো আপনারা কতটা লট নিয়েছেন সেই লটটা দেবেন, এবং আপনারা মনে করছেন যে 125-এ বাই করেছিলাম এবং এর প্রাইস এখন 140 বা 150 চলছে, সেই প্রাইসটা দেওয়ার পর, মানে 140 বা 150 যা আপনারা চুজ করছেন সেই প্রাইসটা দেওয়ার পর এক্সিটে ক্লিক করবেন। যখন ওই প্রাইসে যাবে তখন আপনাদের ট্রেডটা সেল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।